আমরা দুজন মিলে শ্রেয়ার উপর ভেবেছি একটা এখন প্র্যাঙ্ক করব, কারণ শ্রেয়া অনেক প্র্যাঙ্ক করে ফেলেছে আমার উপর, আমি আর সহ্য করতে পারছি না, মানে জাস্ট নিতে পারছি না ব্যাপারটা, তাই এবার রিভেঞ্জ নিতে হবে। তো আমি বলবো যে এর বোনের সাথে আমি রিলেশনে যাবো, তোর সাথে তো খুব মার মার আজকে খুব মার মার খেতে চলেছি, ও একটুখানি খেয়ে নিস। যাই হোক, আমি এটাই বলবো যে আমি এর বোনের সাথে রিলেশনে যাচ্ছি, তোর সাথে ব্রেকআপ করে দিচ্ছি, তোর সাথে আমার আজকে প্রত্যেক কোনো সম্পর্ক নেই। যাই হোক, দেখতে থাকো প্র্যাঙ্কটা, বাদ বাকি তোমরা থাম্বনেলটা থেকে আগেই বুঝে গেছো আমি তুতলাচ্ছি, সরি। আর আরেকটা কথা সেটা হচ্ছে শাউট আউট কিন্তু লাস্টে আছে, তো তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে, কে বলতে পারে তোমাদের ভালো আগের ভিডিওতে করা ভালো কমেন্ট এই ভিডিওতে শাউট আউট পেয়ে যাও তোমরা। তো চলো দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, বকবক করলে লেন্দি হবে। বললো তোকে বলছি একটা কথা আছে ইম্পর্টেন্ট, সুমনদাকে ডাকতো, ও সুমনদা বাবা কি বাজে গলা, বল বসো বসো বসো, একটা ইম্পর্টেন্ট কথা আছে, তুই বলবি না আমি বলবো তোকে, কি হয়েছে কি বলবে, আমি কিভাবে বলি বলতো, তুই বলবি ভাই, এটা তোদের লাইফের ব্যাপার, তোরা দুজন বলবি না, তুই যদি ওকে না বলিস তাহলে আমি কেন বলতে চাই, আমি 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 তার পরিষ্কার করে বলে দিচ্ছি, শ্রেয়া পরিষ্কার করে বলে দিচ্ছি, আই থিংক তুই আমার থেকে বেটার ডিজার্ভ করিস, না আই থিংক তুই আমার কাছে ঠিকঠাক, আমি এটাই ভাবি, বাট আমি তোর থেকে বেটার ডিজার্ভ করি, আমি এই সম্পর্কে থাকতে পারছি না, কি আর বলতে পারবো, কিছু রাত কর না, সিরিয়াসলি আমি পিয়ালির সাথে কথাবার্তা বলেই মানে একটা পজিশনে পৌঁছেছি এখন, আর পিয়ালির সাথে কথাবার্তা বলে মানে মানে পিয়ালির বোনকে আমার পছন্দ হয়েছে খুব, কি কি হ্যাঁ এটাই, মানে ভুল ভাল যাস, জিজ্ঞাসা কর ওকে, জিজ্ঞাসা কর তুই ওকে, জিজ্ঞাসা করবে কি সব কথাবার্তা বলছিস পিয়ালি, তুই কিছু বলবি, তুই কি কিছু বলবি, তুই তো ফটোটা দেখিয়েছিলি, তুই আমাকে ফাঁসাবি না কিন্তু, ফাঁসাচ্ছি কোথায় ভাই, ফটো দেখিয়েছিস, এই তুমি কি ফটো দেখিয়েছো, ওদের মধ্যে আগে আন্ডারস্ট্যান্ডিংটা করাতে দাও, না আন্ডারস্ট্যান্ডিং কিছুই না, দেখ শ্রেয়া অনেকদিন তো হলো, আমি ওদের মধ্যে আগে কথাবার্তা বলে নিতে দাও, কি বলবো, দেখ যদি তোর তোকে আমি সত্যি ভালোবাসতাম তাহলে পিয়ালির বোনকে আমার পছন্দ হতো না, আমি আমার মনে হয় যে তোকে আমি ভালোবাসে উঠতে পারি না, সেই জন্য আমার আই থিঙ্ক পিয়ালির বোনকে পছন্দ হয়েছে, এটা পিয়ালিই বলেছে আমাকে যে যদি তোর প্রতি আমার ভালোবাসা থাকতো অন্য কোনো মেয়েকে আমার পছন্দ হতো না, হ্যাঁ এটা তো জেনুইন ব্যাপার না, যদি সিরিয়াসলি যদি তোর ওর প্রতি ফিলিং থাকে, মানে আমি কি মাথা ঠান্ডা করে আছি বলে যা না তাই বলবি, মানে আমি বিশ্বাসও করে নেব হট করে, এটা বিশ্বাস করার মতোই না, হলে আমি প্রুফ দিয়ে দিচ্ছি, আশ্চর্য রকম কথা বলছিস না, আচ্ছা আমি যদি কল করতে পারিস নি, আই থিংক না, কি হচ্ছে সব আমি তো কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা কি, পিয়ালি তুই কি কিছু বলবি, আচ্ছা আমি আমি একটু ক্লিয়ার করি ব্যাপারটা, কি ক্লিয়ার করবে তুমি, মাথা পাতা কি খারাপ হয়ে গেছে, আমাকে বলতে দাও ওকে, ক্লিয়ারিফিকেশন আমার লাগবে না, আমাকে শোনাবি আমি না বলতে বুঝতে পারছিস না, আমি একটা কথা ফার্স্টেই বলে দিই, এটা যদি কোন রকম জোক হয় বা কিছু হয় তো আমাকে বলে দে, রাত দুপুরে কার জোক করে ভাই, আমার দেখতে চাস না, আমি পিয়ালি আমি পিয়ালির বোনকে বলেছিলাম, ও একটু আগে কথা হলো পিয়ালি আর আমি দেখছিলাম বাইরে যাচ্ছিলাম, ইনফ্যাক্ট ওরা বিয়ে করারও ওর বোনের একটাই কথা যে আমি বিয়ে করাই দিরে, তুমি আমাকে কেন রুখে, বিয়ে করবে কি, তুমি আমাকে কেন রুখে আসছো, ওরা রিলেশন হয়েছে তিন চার পাঁচ বছর হলো, বিয়ে করবে, আমি বলি আমি বলি আমি বলি বল, আমি ওর বোনকে আমি বলেছিলাম যে তোকে ছাড়তে একটু টাইম লাগবে, দুই তিন মাস একটু টাইম লাগবে, তোর সাথে আমি ভেবেছিলাম আস্তে আস্তে ডিস্টেন্স মেনটেন করব, তারপর ছেড়ে গেলে কিছু হবে না, তুই কষ্ট পাবি না, কিন্তু ওর বোন কান্নাকাটি করছে বলছে এখনই ছাড়তে হবে, মাথাটা গরম করছিস তুই আমার, পিয়ালি বল না সত্যি কথাটা, কি জন্য তুই, আমি ওকে বলছি যে আমি ওকে ক্লিয়ার করতে চাইছি, দেখ জেনুইনলি আমি তোর বোনের সাথে রিলেশনে কি জন্য আমাকে পাঠালি তুই সেটাও বল, রিলেশন মানে রিলেশন মানে কি,
দেখো
পিয়ালির আমার আমার প্রতি এই কদিন একটু ফিলিংস জন্মেছে, যেহেতু তোমার সাথে ওর বিয়ে হয়ে গেছে, সেই জন্য ওর বোনের জীবন, ওর বোনের সাথে আমার রিলেশন করছে এই কারণে, যাতে ও বাপের বাড়ি গিয়ে আমার সাথে অন্তত গল্প করতে পারে, মিট করতে পারে। চাকু না এদের জন্য, আমি চললাম ওইটারও গলা কেটে দেয়, এটারও গলা কেটে বলে দিয়েছিলি না? ওকে না বলে দিলে ও আমাকে মারতো, ও পুরো সিরিয়াস হয়ে গেছিল, ও প্রথমে ইয়ার্কি ভাবছিল। কখন বলেছিলি? ওই যখন ওকে টানলাম কাছে, তাহলে ও ইয়ে করে দিত পুরো। সো গাইস, আজকের জন্য ভিডিওটা এইটুকুই, মরতে মরতে বেঁচেছি। আজকে ওকে ঠান্ডা করে গেছিল অভিরাজের খুন। আর আর হ্যাঁ, আমার তো ফোন নেই, সেটা বলে দে। আজকে হয়ে গেছিল অভিরাজের খুন, তারপরে ওরা বিয়ের পরে যেতে পারতো না। আচ্ছা তুই জানিস, জানতিসও তো না। কাঁদে না, কাঁদিস না, কাঁদে না।